আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাব যে ফলগুলো খোসা সহ খাওয়া উচিত। আমরা অনেকেই জানি না কোন ফলগুলো খোসা সহ খেলে আমাদের দেহের জন্য উপকার হয়। জানার জন্য একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। আমরা সাধারণত ফলের খোসা ফেলে দিয়ে শুধু ভিতরের অংশই খাই, তবে জানেন কি, অনেক ফলের খোসাও রয়েছে প্রচুর পুষ্টিগুণ এবং উপকারিতা। চলুন জানা যাক কোন ফলগুলো খোসা সহ খাওয়া যায়, উপকারিতা অনেক রয়েছে। আপেল 1 নম্বর। আপেলের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া আপেলের খোসায় ভিটামিন সি এবং কে রয়েছে, যা ত্বকের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। তাই আপেলের খোসা ফেলে না দিয়ে খোসা সহ খাওয়ার অভ্যাস করুন। 2, শসা। শসা কিন্তু খোসা সহ খাওয়া অনেক উপকারিতা। শসার খোসায় রয়েছে প্রচুর ফাইবার, যা হজমের সমস্যা দূর করে, পেটের সুস্থতা বজায় রাখে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। তাই শসা খাওয়ার সময় খোসা না ফেলে শসা সহ খান। 3, পেয়ারা। পেয়ারা কিন্তু আমাদের দেহের জন্য অনেক উপকারিতা, এটি খোসা সহ খেলে অনেক উপকারিতা রয়েছে। পেয়ারার খোসায় ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি। খোসা সহ পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায়, এটি হাড় ও দাঁতের জন্য উপকারী। 4, আঙ্গুর। আঙ্গুরে খোসায় রেসভারেন্টল নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আঙ্গুরের খোসা খেলে ত্বক সুস্থ থাকে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। কুমড়া। 5, কুমড়ার খোসায় বিটা ক্যারোটিন থাকে, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। কুমড়ার খোসা ফেলে না দিয়ে খোসা সহ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। 6, মিষ্টি আলু। মিষ্টি আলুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি থাকে, যা ত্বক এবং দৃষ্টিশক্তি জন্য বেশ উপকারী। খোসা সহ মিষ্টি আলু খেলে ফাইবারের পরিমাণ বেশি পাওয়া যায়, যা পেটের সমস্যাও ভালো করতে সাহায্য করে। লেবু। লেবু কিন্তু আমাদের অনেক উপকারিতা রয়েছে। লেবুতে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার থাকে, যা শরীরের জন্য বেশ উপকারী। এর খোসা খেলে শরীরে ফ্রি রেডিকেল কমে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আম। আম আমরা অনেকে খেতে পছন্দ করি, অনেকে আছি যে এটা পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। খোসা সহ আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বকের সুস্থতা বজায় থাকে। একটা জিনিস সতর্কতা আছে, আমরা এই খোসা সহ যদি খেতে হয় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করে খেতে হবে। খোসার
অনেক সময় কীটনাশক বা রাসায়নিক পদার্থ থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। আমরা যদি এভাবে মেনে চলি তাহলে আমাদের উপকারিতা অনেক রয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।